আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া আলা আশরাফিল আমবিয়া ইয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ইসলামী শিক্ষা বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে কাজা নামাজ কিভাবে আদায় করব। আমার এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আমরা কাজে কাজে কর্মে যখন থাকি তো আজানো হওয়ার সাথে সাথে নামাজ আমরা পড়তে পারি না তো কাজা নামাজ আমরা কিভাবে আদায় করব। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি চেষ্টা করব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আমার এই ভাইয়ের প্রশ্নের উত্তরটা খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী কাল করে আমরা প্রশ্নের দিকে যাই প্রশ্নটি হচ্ছে কাজা নামাজ কিভাবে আদায় করব। কখন আদায় করব। কাজা নামাজের নিয়রটা কি তো সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী নামাজ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই গুরুত্বপূর্ণ ইবাদত পালন করতে হবে যখন আজান হবে আজানোর সাথে সাথে নামাজটা পড়ে নেওয়া উত্তম আওয়া লোককে নামাজ পড়ে নেওয়া উত্তম তো যদি আপনি আমি কাজা করে ফেলি যদি বিলম্ব করে ফেলি দেরি করে ফেলি তাহলে নামাজটা এই নামাজটাকে বলা হয় কাজা নামাজ অর্থাৎ কাজা শব্দের অর্থটাকে আগে বুঝতে হবে কাজা শব্দের অর্থ হচ্ছে বিলম্ব করা দেরি করা তো সম্মানিত দর্শক যে নামাজ আজানের সাথে সাথে পড়া হয় না একটু দেরি করে পড়া হয় সেই নামাজটা কাজা হয়ে যায় তো দেখা যাচ্ছে ফজরের নামাজ কাজা করেছি এখন এই নামাজটা কখন পড়ব তো যখন ফজরের নামাজ কাজা হয়ে যাবে তো ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার সাথে সাথে যখন আপনি আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি তখন এই নামাজটা কখন পড়বেন এই নামাজটা পড়বেন যখনই আপনার ঘুম ভাঙবে যখন আপনি পাবেন তখনই নামাজটা পড়ে নেবেন তাহলে আপনার নামাজের কাজাটা হয়ে যাবে তো কাজা নামাজ যে পড়ব এর নিয়তটাকে আগে জানতে হবে তো আমি আগেই বলেছি অথবা যখনই নামাজের আলোচনা করেছি তখনই আপনাদের আপনাদেরকে বলেছি যে নামাজ পড়তে যাওয়ার আগে যে নিয়তটা করতে হয় এই নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনে মনে সংকল্প করা মনে মনে সংকল্প করার নামই হচ্ছে নিয়ত তা মনে মনে সংকল্প আপনি আমি করবো করে তারপরে নামাজে দাঁড়াবো তো এই নিয়তটা কি মনে মনে কিভাবে সংকল্প করব। মনে মনে সংকল্প করবো এভাবে যে আমি ফজরের নামাজ পড়তে দেরি করে ফেলেছি বিদায় এখন আমি ফজরের নামাজটা পড়ে নিচ্ছি এটাই হচ্ছে নিয়ত যে আমি ফজরের ফরজ নামাজ পড়তে দেরি করে ফেলেছি আওয়ালোকতে পড়তে পারি নাই তাই এখন ফরজ নামাজের কাজাটা করে নিচ্ছি এই হচ্ছে মনে মনে সংকল্প করে আপনাকে নামাজে দাঁড়াতে হবে তো ফরজ নামাজ যখন কাজা হয়ে যাবে তখন এভাবে আপনাকে মনে মনে সংকল্প করে ফরজ যখনই আপনার ঘুম ভাঙবে যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই আপনাকে এই নামাজটা পড়ে নিতে হবে তো এটা হচ্ছে ফরজ নামাজের এই কাযা নামাজের নিয়মটাকে আপনাকে বলে দিলাম তো কাযা নামাজ এর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মাকিতুস সালাহ হযরতে মাকিতুস সালাওয়াত দায়ে নম্বর হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া সালাতান ফাল ইউসাল্লি ইদা দাকারহা। রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি তোমরা সালাত আদায় করতে ভুলে যাও যখনই স্মরণ হবে যখনই মনে হবে তখনই সালাত আদায় করে নেবে তোমরা বিলম্ব করবে না অর্থাৎ ফরজ নামাজ রেখে দেওয়া যাবে না ফরজ নামাজ দেরি করে পড়া যাবে না ফরজ নামাজ সাথে সাথে পড়ে নিতে হবে তো যখনই আপনার আমার নামাজটা কাজা হয়ে যাবে যখন নামাজটা ছুটে যাবে তখনই আপনাকে আমাকে পড়ে নিতে হবে যখন মনে আসবে যে আমার যে আসের নামাজটা তো পড়তে ভুলে গেছি ব্যস্ততার কারণে তো যখনই মনে হবে তখনই আপনাকে আসরের নামাজটা পড়ে নিতে হবে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় ব্যস্ততার কারণে তো যখনই মনে হবে তখনই পড়ে নিতে হবে যখনই খেয়াল হবে যে আমি নামাজটা ছুটে গেল অথবা নামাজটা আমার চলে যাচ্ছে নামাজটা তো পড়তে পারি নাই তখনই সাথে সাথে নামাজটা পড়ে নিতে হবে তবে নামাজে নিয়ে উঠতে হবে এভাবে যে আমি আমার জোহরের নামাজটা ছুটে গেছে সময় মতো সময় মতো পড়তে পারেনি তাই আমি এখন নামাজটা পড়ে নিচ্ছি এই হচ্ছে কাজা নিয়ত কোনো করা লাগে না। এভাবে যদি আমি করি তো আমার নামাজটা আল্লাহ তালা দরবারে গ্রহণযোগ্য হবে তো কাজা নামাজ আরো বিশেষ করে আমরা নামাজ কাজা না করার চেষ্টা করবো আমরা অনেকেই অনেক ব্যস্ততার কারণে অনেক সময় নামাজ কাজা করে ফেলি বেশিরভাগই আমাদের মা বোনেরা আসের নামাজটা কাজা করে ফেলে আর মাগরিম নামাজটা অনেক বিলম্ব করে ফেলে তো আমরা এদিকে চেষ্টা করব যে মা বোনেরা অনেক সময় বেকারের সন্ধ্যার সময় অনেক কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় তো আসের নামাজটা তাদের কাজা হয়ে যায় প্রায় কাজা হয়ে যায় অনেক মা বোন আমার কাছে বলেছেন যে নামাজটা কাজা হয়ে যায় এটা কিভাবে পড়ব তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যদি কারোর একাধিক নামাজ ছুটে যায় একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন আপনি জোহরের নামাজ ব্যস্ততার কারণে পড়তে পারেননি আসরের নামাজও ব্যস্ততার কারণে পড়তে পারেননি মাগিরের নামাজ ব্যস্ততার কারণে পড়তে পারেননি তখন আপনাকে নামাজের পূর্বে এই কাজা নামাজগুলো আদায় করে নিতে হবে তো ঈশারের নামাজের পূর্বে কিভাবে কাজ আদায় করব তো আপনার প্রথম যে নামাজটা ছুটে গেছে কাজা হয়ে গেছে সেটা হচ্ছে জোহরের নামাজ জোহরের নামাজটাকে আগে পড়ে নিতে হবে তারপরে আসরের নামাজ তারপরে মাগরীবের নামাজ এভাবে কাজাগুলো আদায় করতে হবে তবে যদি আপনি মসজিদে যে দেখেন যে জামাতের সময় হয়ে গেছে তখন আপনাকে জামাতের পরে কাজাগুলো আদায় করে নিতে হবে নিয়ম অনুযায়ী আগে জোহরের নামাজ তারপর আসর তারপর মাগরীব এভাবে ধারাবাহিকতা ঠিক রেখে কাজা নামাজটা আদায় করতে হবে তো যদি কারোর কাজা নামাজ মসজিদে যে সময় না থাকে অথবা অনেক ব্যস্ততার কারণে না হয় তখন যে মসজিদে পড়তে পারি নাই বাসায় যে পড়ে নিতে হবে এভাবে কাজা নামাজ আমরা আদায় করতে পারি অনেক সময় দেখা যায় সোননাতে রাতে বা অর্থাৎ সোননাথ ছিল অর্থাৎ দিনে রাতে বারো রাকাত সোননাতে রাতে বা অর্থাৎ ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নাতগুলো গুলো আছে এই সুন্নদ বলা হয় সুন্নতে রাতে বা তো এই সুন্নত নামাজগুলো অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে সুন্নত নামাজ গুলি কিভাবে পড়বো তো এই সন্ন্যত নামাজগুলো যখন আপনি সময় পাবেন তখন একসঙ্গে পড়ে নিতে পারবেন সুযোগ আছে আর ফরজ নামাজগুলো এভাবে আপনি ধারাবাহিকতা বজায় রেখে ফরজ নামাজের কাজগুলো আদায় করতে পারেন তবে আমরা চেষ্টা করব যত সম্ভব যে শূন্য আজানের সাথে সাথে নামাজটা আদায় করা তো অনেক সময় দেখা যায় যে আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় অনেক নামাজ কাজা হয়ে গেছে যেগুলো পড়তে পারি নাই অনেক হয়তো আমার চল্লিশ বছর বয়স বিশ বছরে আপনি আমি ইবাদত করিনি আর বাকি বিশ বছর আমি ইবাদত করেছি তো এই বিশ বছরের ইবাদতগুলো কিভাবে আদায় করব তো দেখা যাচ্ছে অনেক নামাজ আপনার আমার জীবনে ছুটে গেছে কাদা হয়ে গেছে এখন এ নামাজগুলো আদায় করব কি করে এ নামাজগুলো আদায় করতে হলে আপনাকে বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে বেশি বেশি যদি নফল নামাজ আদায় করি নফলগুলো আদায় করতে পারি তবে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন তো বেশি বেশি নফল নামাজ আদায় করব সাথে সাথে আল্লাহ তালার কাছে তাও বাড় করবো যে আল আমিন আমার বিগত দিনের যত নামাজ আমার কাজা হয়ে গেছে আমি নফল করে আদায় করে দিচ্ছি এর মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করে দাও সাথে সাথে আল্লাহ কাছে দোয়া করার সাথে সাথে আপনাকে আমাকে মনে সংকল্প করতে হবে যে আল্লাহ আমাকে এই নফলের ওসিলার যেন আল্লাহ তালা আমার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দেন তো দেখা যাচ্ছে যদি বেশি বেশি নফল নামাজগুলো আপনি আমি পড়তে পারি বেশি বেশি নফল নামাজগুলো যদি আদায় করতে পারি তো দেখা যায় যে নফলের ফরজের ঘাটতিগুলো আল্লাহ নফল দিয়ে পূরণ করে দিতে পারেন তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই বিষয়টা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা অনেক মানুষ অনেক ব্যস্ততার কারণে ফরজ নামাজ আমরা সময় মতো পড়তে পারি না তো পরে আমাদেরকে কাজা করে নিতে হয় তো আমার মনে হচ্ছে যে আমি কাজা নামাজের বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত সময়ে বোঝাতে পেরেছি তো আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে যে আমার নামাজটার জন্য কাজা না হয়ে যায় যদি কাজা হয়ে যায় তো পূর্বে যে আলোচনাগুলো করলাম এর মধ্য দিয়ে আপনি কাজা নামাজ গুলো আদায় করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে কাজা নামাজ সম্পর্কে বুঝাতে সক্ষম হয়েছি আশা করি আপনারাও সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো এইভাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান করুক আমিনা আলহামদুলিল্লাহ রাবিলাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি